সুপ্রভাত বন্ধুরা ক্র্যাক ডাব্লিউ বিসিএস এক্সাম অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গ্রুপের অ্যাডমিন অরিজিৎ শুরু করছি আজকের ফিজিক্স ক্লাস এর আগে ফিজিক্সের যতগুলো ক্লাস হয়েছিল তার মধ্যে লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম প্রপার্টিস অফ ম্যাটার তো সেক্ষেত্রে প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে যেহেতু ম্যাটার তিন রকমের সলিড লিকুইড এবং গ্যাসিয়াস তো সেক্ষেত্রে আমরা শুরু করেছিলাম হচ্ছে সলিড ম্যাটারের প্রপার্টির ওপর তো সলিড ম্যাটারের প্রপার্টির ওপর আমরা যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো ইলাস্ট্রিসিটি তো যারা আজকে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আগেরগুলো দেখে নিও তো আজকে আমরা শুরু করছি লিকুইডের প্রপার্টির ওপর তো লিকুইডের প্রপার্টির ওপর প্রথম যেটা আসবে সেটা হচ্ছে লিকুইডের প্রেসার অর্থাৎ চ্যাপ্টারের নাম হচ্ছে প্রেশার অফ লিকুইড অর্থাৎ তরল পদার্থের চাপ এরপর নেক্সট ভিডিওগুলোতে আমরা দেব হচ্ছে সারফেস টেনশান অ্যান্ড ভিসকোসিটি যেটা আরও ইম্পর্ট্যান্ট দুটো পার্ট লিকুইডের তো চলো শুরু করা যাক প্রেশার অফ লিকুইড তো প্রেশার অফ লিকুইড বলতে গেলে সবার আগে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে লিকুইডের ডেনসিটি বা ঘনত্ব তো আমরা তো সকলেই জানি যে ডি ইকুয়ালস টু এম বাই ভি অর্থাৎ ডেনসিটি সমান সমান হচ্ছে মাস বাই ভলিউম অর্থাৎ লিকুইডের মাস বাই লিকুইডের ভলিউম এটা আমরা বলতে পারি ডি ইকুয়ালস টু এম বাই ভি এটা যে কোনো পদার্থের ডেন্সিটি বার করতে গেলে আমাদের পদার্থটার লাগবে হচ্ছে আমাদের মাস এবং ভলিউম তো এখান থেকে আমরা ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম এখান থেকে আমরা এটা বের করতে পারি বা কনক্লুশনে আসতে পারি যে ডেন্সিটি মাসের সঙ্গে প্রপোশনাল ডিরেক্টলি প্রপোশনাল এবং ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোশনাল অর্থাৎ মাস বাড়লে ডেন্সিটি বাড়বে কিন্তু ভলিউম বাড়লে ডেন্সিটি কমবে ডেন্সিটির এসআই একক যেটা সেটা হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব এবং সিজিএস একক হচ্ছে গ্রাম পার সিসি এখানে ডেন্সিটির মাত্রা দেওয়া রয়েছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি মাত্রা কিভাবে ডিনোট করতে হয় বা কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু এর আগে একদম প্রথম মেকানিক্সের ভিডিওতে আমরা শিখিয়ে দিয়েছিলাম তো মাত্রার যারা নির্ণয় এখনও করতে জানো না ঠিকমতো তারা একবার একটু দেখে নিও তো আমাদের আগের যে মেকানিক্সের ভিডিও ছিল পার্ট ওয়ান সেখানে দেওয়া আছে নেক্সট আমরা যেটা আসি সলিড আর লিকুইড পদার্থের ক্ষেত্রে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তাপমাত্রা জলের ডেন্সিটিটাকে স্ট্যান্ডার্ড ডেন্সিটি ধরা হয় সলিড এবং লিকুইডের ক্ষেত্রে কিন্তু গ্যাসের ক্ষেত্রে কী হয় গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের ডেন্সিটিকে ধরা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেন্সিটি নেক্সট আমরা আসছি স্পেসিফিক গ্র্যাভিটি স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে সলিড বা লিকুইড পদার্থের ডেন্সিটি ডিভাইডেড বাই চার ডিগ্রি সেন্টিকেড উষ্ণতায় জলের ডেন্সিটি অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে সলিড বা লিকুইড পদার্থের ডেন্সিটি এবং চার ডিগ্রি সেন্টিকেড উষ্ণতায় জলের ডেন্সিটির একটা রেশিও যেহেতু এটা দুটো রাশির রেশিও অর্থাৎ দুটোই হচ্ছে ডেন্সিটি বা ঘনত্ব তো দুটো ঘনত্বের যেহেতু এটা রেশিও তাই এটা একটা আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটির কোনো ইউনিট নেই এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি তো এই দুটো আমাদের দরকারি জিনিস একটা ডেন্সিটি একটা স্পেসিফিক গ্র্যাভিটি এটা সম্পর্কে আমরা জেনে নিলাম নেক্সট এবার আমরা ঢুকছি প্রেশারে যেটা নিয়ে আমাদের মেন চ্যাপ্টারটা প্রেশার প্রেশার হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া অর্থাৎ কোনো পদার্থের একক ক্ষেত্রফলে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি সেটাই হচ্ছে তার যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে সেই পদার্থের ওপর প্রেশার বা চাপ তো লিকুইডের ক্ষেত্রে হলে সেমভাবে লিকুইডের একক ক্ষেত্রফলের ওপর আমরা যখন কোনো বল প্রয়োগ করব সেই বলটা হচ্ছে একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করা হবে সেইটাই হচ্ছে ওই লিকুইডের প্রেশার প্রেশারের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু রয়ে প্রেশারকে পি দ্বারা ডিনোট করা হচ্ছে পি সমান এফ বাই এ যেটা বলা হয়েছে ফোর্স পার এরিয়া এসআই ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার যেটাকে পাস্কাল বলা হয়ে থাকে অর্থাৎ প্রেশারের একক বা চাপের একক পাস্কাল এসআই একক এবার আমরা ঢুকছি আমাদের মেন টপিকে অর্থাৎ প্রেশার অন লিকুইড প্রেশার অন লিকুইড এক্ষেত্রে তরলে চাপ তরলের চাপ সমান সমান হচ্ছে তরলের গভীরতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সরি একটু ভুল বললাম গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট নয় এখানে স্মল জি স্মল জি অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ তরল অর্থাৎ একটা লিকুইডের চাপ বের করতে গেলে লিকুইডের গভীরতা ইন্টু লিকুইডের ঘনত্ব এবং অভিকর্ষজ তরল এই তিনটে রাশির গুণফল হচ্ছে তরলের চাপ তো আমরা যেটা এবার আসবো যে তরলের চাপ বা প্রেশার অফ লিকুইড এই লিকুইডের প্রেশারের কয়েকটা বৈশিষ্ট্যতে প্রথম বৈশিষ্ট্য স্ট্যাটিক লিকুইডে স্ট্যাটিক লিকুইড অর্থাৎ স্থির তরলে স্ট্যাটিক লিকুইডে যখন সেম প্লেনের কোনো একটা পয়েন্টে যখন সমস্ত ডিরেকশন থেকে প্রেশার আসে বা প্রেশার দেওয়া হয় সেই প্রেশারগুলো কিন্তু লিকুইডের সেই ওই বিন্দুর ওপর সমস্ত দিক থেকে যত প্রেশার আসে সেটা সব সমান হয় অর্থাৎ একটা তরলের একই তলের ওপর যে কোনো বিন্দুতে প্রেশার কিন্তু সমান হবে অর্থাৎ সেম পেল প্লেনের ওপর যদি থাকে তাহলে সমস্ত পয়েন্টে লিকুইডের প্রেশার সেম বা যদি বলা হয়ে থাকে যে একটা একই প্লেনের মধ্যে অবস্থিত একটা বিন্দুতে চারিদিক যে কোনো দিক থেকে আসা প্রেশার সমান হয় যেমন প্রথম এক নম্বর ছবিটায় দেখতে পাচ্ছ যে একটা পয়েন্ট সেই পয়েন্টে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর অ্যান্ড পি ফাইভ পাঁচটা পাঁচ দিক থেকে প্রেশার আসছে এই পাঁচ দিক থেকে যে প্রেশার আসছে পাঁচটা প্রেশারই কিন্তু সেম হবে কারণ একটাই যেহেতু একই তলের মধ্যে আছে অর্থাৎ লিকুইডের একই তল বা একটা নির্দিষ্ট প্লেনের মধ্যে অবস্থিত সমস্ত বিন্দুতেই প্রেশার সেম হয় আর দ্বিতীয় ছবিটা যেটা রয়েছে সেটা দেখলেই বুঝতে পারবে যে বস্তুর কন্টেনারের শেপ যাই হোক না কেন যদি লেভেলটা সেম থাকে তাহলে সেম লেভেলে প্রথম প্রথম যেটা একটা কন্টেনার রয়েছে যা তিন রকমের শেপের তিনটে মুখ রয়েছে দেখো সেই তিনটে মুখের একটা প্রেশার পি একটা প্রেশার কিউ এবং একটা প্রেসার আর তিনটে আলাদা আলাদা প্রেশার রয়েছে পিকিউআর কিন্তু তিনটে প্রেশারই সমান হবে একটা নির্দিষ্ট তলে অর্থাৎ যদি একটা নির্দিষ্ট স্পেসিফিক যদি একটা প্লেন বলে দেওয়া হয় তাহলে সেই প্লেনে ওই তিনটে প্রেশারই সেম হবে এটা হচ্ছে লিকুইডের প্রেশারের ফার্স্ট বৈশিষ্ট্য নেক্সট আসছি দু নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রেশার অ্যাট এ পয়েন্ট অফ দ্য লিকুইড প্রপোর্শনাল টু দ্য ডেপথ অব দ্য লিকুইড অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে তরলের যা চাপ সেটা তরলের ঘন গভীরতার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ তরলের গভীরতা যত বাড়বে তরলের নির্দিষ্ট পয়েন্টে তার প্রেশারটা তত বাড়বে অর্থাৎ তরলের চাপ তত বাড়বে যত তরলের প্রেশার বাড়বে একটা লিকুইডের সরি একটা লিকুইডের ডেপথ যত বাড়বে অর্থাৎ একটা লিকুইডের যত গভীরতা বাড়বে তার সাথে লিকুইডটার প্রেশারও বাড়তে থাকবে এখন ছবিটা দেখলেই বোঝা যাবে একদম উপরের যে নলটা রয়েছে সেটাতে প্রেশার পি ওয়ান দ্বিতীয় নলটা পি টু তৃতীয় নলে পি থ্রি দেখো পি ওয়ানের প্রেশার অনেক কম যার জন্য পি ওয়ান থেকে যে জলটা পড়ছে সেটা একদম সামনে পড়ে যাচ্ছে পি এর প্রেসার তার থেকে বেশি এবং পি এর প্রেসার হচ্ছে সব থেকে বেশি যার জন্য পি থ্রি নল থেকে যে জলটা বেরোচ্ছে সেটা বহু দূর যাচ্ছে ঠিক আছে তো সেই কারণেই বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা বলতে পারি যে যত একটা লিকুইডের ডেপথে যাওয়া যাবে তত তার প্রেশারটা বাড়তে থাকবে এই কারণে আমরা একটু খেয়াল করলেই দেখবো আমাদের পুরোনো দিনে অনেকের বাড়িতে যে ওয়াটার ফিল্টার ছিল সেই ওয়াটার ফিল্টারে কিন্তু একদম যে কলটা থাকে ওয়াটার ফিল্টারের কলটা সেটা কিন্তু ফিল্টারের একদম নিচে লাগানো থাকে কখনও ফিল্টারে মাঝখানে বা ওপরে লাগানো থাকে না কল সবসময় ফিল্টারের একদম নিচে যাতে ওয়াটার প্রেশারটা অনেক বেশি থাকে কল থেকে যাতে জলটা অনেক ফুল মানে প্রেশারে বেরিয়ে আসতে পারে কারণ যত আমরা লিকুইডে ডেপতে যাব তত তার প্রেশার বাড়বে নেক্সট তিন নম্বর যে প্রপার্টি সেটা হচ্ছে প্রেশার অ্যাট এ পয়েন্ট অফ দ্য লিকুইড প্রপোশন প্রপোর্শনাল টু দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড অর্থাৎ একই ব্যাপার যদি লিকুইডের ঘনত্ব যত বাড়বে তত লিকুইডের চাপ তত বাড়তে থাকবে একটা পয়েন্টে নির্দিষ্ট পয়েন্টে লিকুইডের প্রেশার তত বাড়বে যত লিকুইডের ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব বাড়তে থাকবে এই গেল লিকুইডের প্রেশারের ওপর তিনটে মেন বৈশিষ্ট্য নেক্সট টপিক পাস্কাল ল পাস্কাল ল অফ প্রেশার অফ লিকুইড অর্থাৎ লিকুইডের প্রেশারের ওপর পাস্কালের সূত্র পাসকাল কি বলেছে পাসকাল বলেছে যদি গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অর্থাৎ অভিকর্ষ আকর্ষণ বল গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যদি নেগলেক্ট করা হয় তাহলে দা একটা এনক্লোজ কন্টেনার অর্থাৎ একটা বদ্ধ কন্টেনারের মধ্যে একটা এনক্লোজ কন্টেনারের মধ্যে লিকুইড থাকলে সেটা যদি ইকুলিব্রিয়াম কন্ডিশনে থাকে তাহলে সেই ইকুলিব্রিয়াম কন্ডিশনে ওই লিকুইডটার সমস্ত পয়েন্টে লিকুইডের প্রেশার সেম থাকবে অর্থাৎ ইকুয়াল থাকবে অর্থাৎ আমরা যেটা এতক্ষণ দেখছিলাম যে তরলের যত গভীরতা বাড়বে তত প্রেশার বাড়বে যত ডেন্সিটি বাড়বে তত প্রেশার বাড়বে এই কোনো এই ব্যাপারগুলো এই পাস্কাল লয় কিন্তু কাজ করবে না পাস্কাল লটা তার জন্যই প্রথমেই বলে দিয়ে দেওয়া হয়েছে একটা শর্ত যে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশানটা নেগলেক্টেড গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনকে বাদ দিতে হবে অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যদি না থাকে তবেই পাস্কাল লটা খাটবে পাস্কাল লতে বলা হচ্ছে যে একটা এনক্লোজড অর্থাৎ একটা বদ্ধ কন্টেনারের মধ্যে যদি লিকুইড ইকুলিব্রিয়ামে থাকে তাহলে সেই লিকুইডটা যদি গ্র্যাভিটেশনাল আমরা অ্যাট্রাকশানকে নেগলেক্ট করি তাহলে সেই লিকুইডের যে কোনো পয়েন্টে সমগ্র লিকুইডটার যে কোনো পয়েন্টের যে কোনো যে কোনো পয়েন্টে লিকুইডের প্রেশার সেম থাকবে অর্থাৎ একদম উপরে দিকের কোন একটা পয়েন্ট নিলে সেখানেও লিকুইডের প্রেশার যা থাকবে একদম নিচের পয়েন্ট নিলে সেখানেও লিকুইডের প্রেশার সেম থাকবে এটাই হলো পাস্কাল ল এই পাস্কাল লয়ের বিবৃতিটা যদি আমরা আরেকবার মানে অন্যরকমভাবে বলি তাহলেও বলা যেতে পারে যে এক যদি আমরা এক্সটার্নাল ফোর্স অর্থাৎ একটা এনক্লোজ কন্টেনারের মধ্যে লিকুইড থাকলে সেই লিকুইডের ওপর যদি আমরা এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাইরে থেকে বাহ্যিক চাপ দিই তাহলে সেই চাপ বা সেই প্রেশারটা সেই লিকুইডের চারিদিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় অর্থাৎ সমস্ত ওই লিকুইডের যে কোনো পয়েন্টে প্রেশার সমান সেটাই প্রমাণ হচ্ছে যে যদি আমরা এক্সটার্নাল ফোর্স দিই বা প্রেশার দিই তাহলে সেই প্রেশারটা লিকুইডের লিকুইডের কন্টেনারের চারিদিকে একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে এটা হলো পাস্কাল ল পাস্কাল লয়ের যদি অ্যাপ্লিকেশন আমরা দেখি তাহলে এখানে দেখবো যে হাই লয়ের ওপর বেস করে যেগুলো তৈরি হয়েছে হাইড্রোলিক প্রেস এবং হাইড্রোলিক লিফট পরীক্ষার সময় এই হাইড্রোলিক প্রেস বা লিফ্ট এগুলো কোন লয়ের ওপর বেস করে তৈরি সেটা আসতে পারে নেক্সট প্রেশারের ওপর আরও কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করব যেমন বয়েলিং পয়েন্ট অফ এ লিকুইড ইনক্রিজ অন দ্য ইনক্রিজিং দ্য প্রেশার অফ দ্য লিকুইড অর্থাৎ একটা লিকুইডের যদি প্রেশার বাড়ানো হয় বাইরে থেকে যদি একটা লিকুইডের ওপর প্রেশার দেওয়া হয় তাহলে ওই লিকুইডের বয়লিং পয়েন্টটা কিন্তু বেড়ে যায় যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি প্রেশার কুকার প্রেশার কুকার সাধারণত যে জলের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট হচ্ছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু সেই একশো ডিগ্রি সেন্টিগ্রেডে রান্না করার চাইতে আমরা রান্নাটা আরও তাড়াতাড়ি করতে পারি যদি আমরা কিনা একটা প্রেশার কুকারের মধ্যে রান্না করি প্রেশার কুকারে কি হয় ভেতরের ইন্টারনাল প্রেশারটাকে বাইরে রিলিজ করতে দেওয়া হয় না সেই প্রেশারটাকে ধরে রেখে কি হয় জলের যে একশো ডিগ্রিতে ফোটার কথা সেটা দেখা গেল একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে থাকে যার ফলে খাবার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই হলো প্রেশার কুকার যেটা বয়লিং প্রেশারের লিকুইডের প্রেশারের একটা অ্যাপ্লিকেশন বলা যেতে পারে তো নেক্সট যেটা আসছে অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কী এটা হাইটের সঙ্গে কীভাবে রিলেটেড অ্যাটমসফিয়ারিক প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ আমরা যেটা তরলের চাপ বলছিলাম এবার আমরা ছোট্ট করে একটু বায়ুমণ্ডলীয় তাপ সম্পর্কে কয়েকটা ব্যাপার জেনে নিই অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা হাইটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি আমরা হাইট যত বাড়তে থাকবে অ্যাটমসফিয়ারিক প্রেশার তত কমতে থাকবে অর্থাৎ আমরা যত উঁচু জায়গায় যেতে থাকবো তত বায়ুর চাপ কমতে থাকবে এই কারণে আমরা বলতে পারি ইট ইজ ডিফিকাল্ট টু কুক অন দ্য মাউন্টেন অর্থাৎ পাহাড়ি অঞ্চলে রান্না করা সমতল ভূমিতে রান্না করার থেকে অনেক বেশি ডিফিকাল্ট এবং অনেক বেশি টাইম টেকিং কারণ যেহেতু পাহাড়ি অঞ্চলে কি হয় বায়ুমণ্ডলের উচ্চতা যেহেতু বেশি সমতলের থেকে উচ্চতা বেশি তাই কী হয় বায়ুমণ্ডলের চাপটা কমে যায় অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কমে যায় অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে গেলে কী হবে অরিজিনালি ওয়াটার যেখানে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে থাকে সমতল অঞ্চলে পাহাড়ি অঞ্চলে দেখা গেলো সেটা আরও কমে যায় ফলে কী হয় খাবার সেদ্ধ হতে আরও বেশি সময় লাগে তার জন্য রান্না করার ডিফিকাল্ট নেক্সট সোপ বাবল সোপ বাবলের যে ইকুলিব্রিয়াম স্টেটে থাকে সেটা একটু ব্যাখ্যা করে দিই বাবল অর্থাৎ আমরা দেখেছি সাবানের যে ফেনা বা সাবানের যে বাবলটা হয় সেই বাবলটা কিভাবে তৈরি হয় বাবলটা স্টেবল থাকে কিভাবে কেন ফেটে যায় না বাবলটা তার কারণটাই হচ্ছে সোপ বাবলের যে ইনসাইড প্রেশারটা আছে সোপ বাবলের ভেতর যে ইনসাইড এয়ার প্রেশার সেটা কিন্তু বাইরের যে এয়ার প্রেশার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার তার থেকে ইনসাইড প্রেশারটা বেশি থাকে তাই সেই কারণেই ইনসাইড প্রেশার বেশি থাকার ফলেই কিন্তু কি হয় না সোপ বাবলটা একুলিব্রিয়াম কন্ডিশনে থাকে এবং বাবলটা বড় গোল হয়ে ফুলে থাকতে পারে যদি আমরা সামান্য পরিমাণ একটুখানি জাস্ট একটুখানি টাচ করি আমরা বাবলটার মধ্যে তাহলেই বাবলটা ফেটে যাবে কারণ সেই বাবলটার মধ্যে কি হয় বাইরে যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আছে তার উপর আমরা এক্সট্রা মানে টাচ করলেই সেখানে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা বেড়ে যাবে যার ফলে সেটা ফেটে যায় নেক্সট আমরা ছোটবেলায় এটা পড়েছিলাম যে ফাউন্ট একজন প্যাসেঞ্জার এরোপ্লেনে বসে থাকলে তার পকেটে থাকা একটা ফাউন্টেন পেন থেকে কেন কালি লিক করে ফাউন্টেন পেন থেকে কালি লিক করার কারণই একই ব্যাপার যেহেতু এরোপ্লেন যখন ওপরে থাকে তখন বায়ুমণ্ডলীয় হাইট যেহেতু বেড়ে যাচ্ছে তাই বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কমে যায় যার ফলে কি হয় সেই ফাউন্টেন পেনের রিফিলের ভেতরে যে কালিটা রয়েছে তার যে ইনসাইড প্রেশার অর্থাৎ কালির ভেতরের যে বায়ুর যে রিফিলের ভেতরে বায়ুর যে ইনসাইড প্রেশারটা থাকে সেই ইনসাইড প্রেশারটা কিন্তু বাইরের আউটার প্রেশার অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে বেশি হয়ে যায় যার ফলে কি হয় কালিটা বাইরের দিকে বেরিয়ে আসে নেক্সট এই অ্যাটমসফিয়ারিক প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এই ব্যারোমিটার যন্ত্র যেটা কিছু রিডিং সংক্রান্ত কিছু প্রশ্ন পরীক্ষায় খুবই আসে যেমন ব্যারোমিটারের যে রিডিং অর্থাৎ আমরা যে ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয় তার যে পার্ট বাংলায় বললে পার্ট ইংলিশে বললে রিডিং সেই রিডিং যদি সাডেন ফল হয় সাডেন ফল হলে সেটা স্ট্রোম অর্থাৎ ঝড়কে ঝড়ের পূর্বাভাস দেয় যদি স্লোলি ফল হয় খুব ধীরে ধীরে তাহলে সেটা রেইন অর্থাৎ বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় আর ব্যারোমিটারের রিডিং যদি স্লোলি রাইজ হতে থাকে অর্থাৎ বাড়তে থাকে তাহলে ক্লিয়ার ওয়েদারের ইনফরমেশান দেয় নেক্সট আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্টে আসছে এবার সেটা হচ্ছে ফ্লোটেশন অর্থাৎ বস্তুর ভাষণ এই যে বস্তু তরলের যে চাপ সেই তরলের চাপের ওপর বেস করে একটা তরলের ওপর একটা বস্তু কিভাবে ভেসে থাকতে পারে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব প্রথম আমরা সেই আলোচনায় আসছি সেটা হচ্ছে বুয়েন্সি বা প্লবতা যেটার ওপর বেস করে একটা বস্তু ভাসতে পারে লিকুইড বা গ্যাসে যদি গ্যাসের হোললি বা পার্টলি ইমার্সড কোনো একটা বডি বা কোনো একটা বস্তু অর্থাৎ একটা কোনো বস্তু লিকুইডে কিংবা গ্যাসে যদি পুরোপুরি বা আংশিকভাবে নিমজ্জিত অবস্থায় থাকে তাহলে ওই বস্তুর যে যতটা অংশ ওই লিকুইডের সারফেসের সঙ্গে কানেকশানে থাকে অর্থাৎ টাচে থাকে সেই পার্টে ওই লিকুইডটা যে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে ঊর্ধ্বমুখী অর্থাৎ আমরা যে বডিটা একটা একটা বডি যখন পার্টলি বা ফুললি নিমজ্জিত বা ইমার্জ অবস্থায় রয়েছে তরলের মধ্যে তখন সেই বস্তুটার ওয়েটটা সেই তরলের ওপর ক্রিয়া করছে বস্তুটার ওয়েট তরলের ওপর ক্রিয়া করছে এবং তরল কি করছে ওই বস্তুর ওয়েটের বিপরীত দিকে একটা বল প্রয়োগ করছে ওয়েটের বিপরীত দিকে যে বলটা প্রয়োগ করছে আপওয়ার্ড ফোর্স যেটাকে বলা হচ্ছে সেই আপওয়ার্ড ফোর্সকেই বলা হয় বুয়েন্ট ফোর্স এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে বুয়েন্সি বা প্লবতা অর্থাৎ একদম সহজভাবে বলতে গেলে আমরা যদি একটা কোনো কাঠের একটা কোনো ব্লক বা টুকরো নিই নিয়ে এক বালতি জলের ওপর যদি আমরা ওটাকে ছেড়ে দিই দেখা যাবে কাঠের টুকরোটা জলের ওপর ভাসছে এবার আমরা যদি ওই কাঠের টুকরোটার ওপর আঙুল দিয়ে একটা প্রেশার দিতে থাকি তাহলে দেখব সহজেই কিন্তু কাঠের টুকরোটা জলের মধ্যে ডুবে যাচ্ছে না ধীরে ধীরে জলের মধ্যে ডুবছে এবং আমরা যত প্রেশার বাড়াবো আমরা কিন্তু নিজেদের হাতে একটা স্পর্শ করব। নিজেদের হাতে কিন্তু আমরা অনুভব করব যে একটা আপওয়ার্ড লিকুইডটাও কিন্তু অর্থাৎ জলটাও কিন্তু আপওয়ার্ড অর্থাৎ আমাদের আঙুলের বিপরীত দিকে আমাদের এক্সটার্নাল প্রেশারের উল্টো দিকে একটা আপওয়ার্ড প্রেশার দিচ্ছে বা আপওয়ার্ড একটা ফোর্স দিচ্ছে ওই যে আপওয়ার্ড ফোর্স যেটা আমরা তোমরা বাড়িতেও এটা করে দেখতে পারো যে আপওয়ার্ড ফোর্সটা দিচ্ছে সেটাই হচ্ছে বুয়েন্সি বা বুয়েন্ড ফোর্স বুয়েন্সি বস্তুর ওয়েটের এগেনস্টে সবসময় কাজ করে অর্থাৎ বস্তুটার ওয়েট তরলের নিচের দিকে কাজ করছে গভীরতার দিকে আর বুয়েন্সি সবসময় তরল কী করছে সেটাকে ওপর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ ভাসিয়ে রাখার চেষ্টা করছে এক কথায় বলতে গেলে সেটাই হচ্ছে বুয়েন্সি বুয়েন্সি প্রপোশনাল টু দ্য ডেন্সিটি অফ লিকুইড অর্থাৎ একটা লিকুইড যত বেশি ঘন হবে তার ডেন্সিটি ঘনত্ব যত বেশি হবে তত তার বুয়েন্সি অর্থাৎ আপওয়ার্ড ফোর্সটা বেশি হবে এই কারণে আমরা সহজেই বলতে পারি যে পুকুরের জলে সাঁতার কাটার থেকে বা ভেসে থাকার থেকে সমুদ্রের জলে ভেসে থাকা অনেক সহজ তার কারণ পুকুরের জলের থেকে সমুদ্রের জলের ঘনত্ব বেশি তো যার ঘনত্ব বেশি যে তরলে সেই তরল অবভিয়াসলি আপওয়ার্ড ফোর্সটা তার বেশি অর্থাৎ সেই তরলটা বস্তুটাকে ওপরের দিকে ঠেলে ঠেলে দেবে অর্থাৎ ভেসে থাকতে সাহায্য করবে সেই জন্য সমুদ্রের জলের ঘনত্ব যেহেতু বেশি লবণ মিশে থাকে তাই সমুদ্রের জলে ভেসে থাকা খুবই সহজ নেক্সট হোললি ইমার্সড বডির ক্ষেত্রে অর্থাৎ পুরোপুরি নিমজ্জিত একটা বস্তুর ক্ষেত্রে ওই বস্তুটা বস্তুর মাস শেপ এগুলোর ওপর বুয়েন্সি ডিপেন্ড করে না অর্থাৎ প্রবতা এগুলোর মাস এবং শেপের ওপর ডিপেন্ড করে না কিন্তু যদি পার্শিয়ালি ইমার্জ বডি হয় অর্থাৎ আংশিকভাবে নিমজ্জিত যদি বস্তু হয় তাহলে কিন্তু বোয়েন্সিটা ওই বস্তুর মাসের ওপর ডিপেন্ড করবে এই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে ফুললি ইমার্জড হলে অর্থাৎ পুরোপুরি ডুবে গেলে সেটার মধ্যে মাস এবং শেপ বস্তুর মাস এবং শেপের ওপর প্রবতা নির্ভর করবে না কিন্তু যদি পার্শিয়ালি ডুবে গিয়ে থাকে তাহলে কিন্তু বস্তুর মাসের ওপর প্রবতা অবশ্যই ডিপেন্ড করবে নেক্সট যেটা আসছে সেন্টার অফ বুয়েন্সি সেন্টার অফ বুয়েন্সিটা সংজ্ঞা হিসেবে ক পরীক্ষায় সেন্টার অফ বুয়েন্সি থেকে সেভাবে কোনো কোয়েশ্চেন আসে না এটা জাস্ট পরবর্তী কয়েকটা জায়গা বুঝতে বা কয়েকটা বৈশিষ্ট্য বুঝতে গিয়ে আমাদের কাজে লাগবে তাই একটু জেনে রাখছি সেন্টার অফ বুয়েন্সি হচ্ছে বুয়েন্ট ফোর্স অ্যাক্টস অন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ডিসপ্লেস লিকুইড অর্থাৎ এই যে বুয়েন্ট ফোর্স যেটা একটা তরল যে একটা বুয়েন্ট ফোর্স দিচ্ছে আপওয়ার্ড ডিরেকশানে যে একটা বুয়েন্ট ফোর্স দিচ্ছে সেই বুয়েন্ট ফোর্সটা কিন্তু ওই বস্তু যে বস্তুটা জলের মধ্যে ডুবে রয়েছে বা আংশিকভাবে ডুবে রয়েছে নিমজ্জিত অবস্থায় আছে সেই বস্তু দ্বারা ডিসপ্লেসড লিকুইড অর্থাৎ তর কোনো তরলের মধ্যে যখন আমরা একটা বস্তুকে দেবো সেই বস্তুটা যখন তরলের মধ্যে চাপিয়ে দেওয়া হবে তখন কিন্তু সে কিছুটা নিজের ওয়েটের সমান কিছুটা তরল তরলকে অপসারিত করবে এটা আমরা আর্কিমিটিস প্রিন্সিপালে খুব ভালো করে বুঝতে পারবো তো যে যতটা অংশ নিজের ওয়েটের যতটা জল বা তরল সে অপসারিত করবে সেই অপসারিত তরলের সেন্টার অফ গ্র্যাভিটিটাই হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি ওই অপসারিত তরলের সেন্টার অফ গ্র্যাভিটি হলো সেন্টার অফ বুয়েন্সি আচ্ছা নেক্সট কোনো বস্তুকে যদি লিকুইডে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটার ওজন হ্রাস পায় অর্থাৎ কোনো বস্তুর বলতে গেলে অরিজিনাল বা অ্যাকচুয়াল যে ওয়েট সেই অ্যাকচুয়াল ওয়েটের থেকে কিন্তু অ্যাপারেন্ট ওয়েট কিন্তু লিকুইডে ইমার্সড অবস্থায় অ্যাপারেন্ট ওয়েট যেটা থাকে সেটা লেস দ্যান হয় অর্থাৎ সেটা কম হয় অ্যাকচুয়াল ওয়েটের থেকে নেক্সট ইম্পর্টেন্ট যে পার্টে আমরা ঢুকছি সেটা হচ্ছে আর্কিবেডিস প্রিন্সিপাল আর্কিমেটিস প্রিন্সিপাল হচ্ছে আর্কিমিডিস বলেছিলেন যে যখন একটা বস্তু ফুললি বা পার্শিয়ালি ইমার্সড অবস্থায় অর্থাৎ নিমজ্জিত অবস্থায় থাকবে কোনো লিকুইডের মধ্যে তখন সেই লিকুইড যে আপওয়ার্ড বুয়েন্সি ফোর্স অ্যাপ্লাই করবে ওই বস্তুর ওপর অর্থাৎ বস্তুটাকে যে ওপরের দিকে ঠেলে দেবে আপওয়ার্ড যে একটা বুয়েন্সি ফোর্স অ্যাপ্লাই করবে সেটা ইকুয়াল হবে কিসের সঙ্গে না ওই বস্তুটা জলে নিমজ্জনের ফলে যে পরিমাণ জল ডিসপ্লেস করেছে অর্থাৎ যে পরিমাণ জল অপসারিত করেছে সেই জলের ওজনের সঙ্গে সমান হবে কোনটা সমান হবে না ওই বুয়েন্স বুয়েন্সি ফোর্সটা যে ফোর্সটা অ্যাপ্লাই করছে এবং তার পাশাপাশি এটাও বলা যে বলা যায় যে বস্তুর যে ওয়েট সেই ওয়েটের সমপরিমাণ তরল বা সম জল বস্তুটা কি করবে অপসারিত করবে অর্থাৎ বলতে গেলে একটা তরলের মধ্যে যে কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকলে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুটার ওজনের সমান হবে একদম বাংলা ভাষায় বললে এইটাই হচ্ছে আর্কিবেটিস প্রিন্সিপাল যে কোনো তরলের মধ্যে কোনো বস্তুকে নিমজ্জিত করলে বস্তুটার ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান আর্কিবেটিস প্রিন্সিপাল কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এবং এর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে আর্কিমেটিস প্রিন্সিপাল লিকুইড এবং গ্যাস দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল এবার অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সলিড এবং লিকুইড দুটো পদার্থ দুটো স্টেটেরই রিলেটিভ ডেন্সিটি খুব রিলেটিভ ডেন্সিটি এই আর্কিমেটিস প্রিন্সিপালের দ্বারা নির্ণয় করা হয় এছাড়া যে কোনো সলিড বডির ভলিউম বের করতে গেলে আর্কিমেটিস প্রিন্সিপাল ইউজ করা যেতে পারে এছাড়া একটা বডি অর্থাৎ বা একটা বস্তু ফাঁপা নাকি নিরেট সেটা বের করা যায় এই আর্কিমেটিক্স প্রিন্সিপালকে অ্যাপ্লাই করে এছাড়া শঙ্কর ধাতুর যে উপাদান শঙ্কর ধাতুর যে উপাদানগুলো দ্বারা তৈরি সেই উপাদানগুলো কোনটা কত পরিমাণে রয়েছে সেটাও আর্কিমেটিক্স প্রিন্সিপাল দিয়ে নির্ণয় করা সম্ভব নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে ল অফ ফ্লোটেশান অর্থাৎ একটা বস্তু যে একটা তরলের মধ্যে ভেসে থাকবে তার কয়েকটা ল রয়েছে অর্থাৎ বা তার কয়েকটা শর্ত রয়েছে সেই শর্তগুলো আমরা এবার পড়ব প্রথম যেটা শর্ত প্রথম শর্ত হচ্ছে ওয়েট অফ দ্য ফ্লোটিং বডি ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড অর্থাৎ যেটা বলা হলো যে কোনো বস্তু যদি তরলের মধ্যে ভাসতে হয় তাহলে সেই বস্তুর ওজন এবং ওই বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন দুটো সমান হতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত নেক্সট দু নম্বর শর্ত যেটা রয়েছে ডেন্সিটি অফ দ্য বডি সেটা লেস ইকুয়াল টু দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড অর্থাৎ যে বডিটা তরলের মধ্যে ভাসবে সেই বডির ডেন্সিটি ঘনত্ব অবশ্যই ওই লিকুইডের ডেন্সিটির সঙ্গে সমান হতে হবে অথবা লিকুইডের ডেন্সিটির থেকে কম হতে হবে তিন নম্বর শর্ত সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি অ্যান্ড দ্য সেন্টার অফ বুয়েন্সি অফ দ্য ডিসপ্লেস লিকুইড মাস্ট লাই ইন ভার্টিক্যাল লাইন অর্থাৎ সেন্ট যে বডিটা তরলে ভাসবে সেই বডিটা সেন্টার অফ গ্র্যাভিটি এবং যে পরিমাণ লিকুইড সে ডিসপ্লেস করে দিচ্ছে সেই পরিমাণ লিকুইডের সেন্টার অফ বুয়েন্সি দুটো কিন্তু একই ভার্টিক্যাল লাইনে থাকতে হবে চার নম্বর পয়েন্ট চার নম্বর যে শর্ত সেটা হচ্ছে মেটা সেন্টারকে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওপরে থাকতে হবে স্টেবল ইকুলিবডিয়ামে ফ্লোটেশনের জন্য অর্থাৎ সাম্যাবস্থায় যদি বস্তুকে ভাসতে হয় তাহলে অবশ্যই সেই বস্তুর মেটা সেন্টারকে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওপরে থাকতে হবে এই হলো টোটাল চারটে পয়েন্ট জলে বস্তুর ভাসনের চারটে শর্ত নেক্সট নেক্সট হচ্ছে যখন কোনো বস্তু লিকুইডের মধ্যে থাকে তখন সেই বস্তুর ওপর কীরকমভাবে ফোর্স অ্যাপ্লাই হয় তার কিছু শর্ত প্রথম শর্ত যদি ডাব্লু গ্রেটার দ্যান ডাব্লু ড্যাশ হয় ডাব্লুটা হচ্ছে বস্তুর বস্তুর ওজন এবং ডাব্লু ড্যাশ হচ্ছে ডিসপ্লেস ওয়াটারের ডিসপ্লেস লিকুইডের ওজন অর্থাৎ বস্তুটা জলে নিমজ্জিত হওয়ার সময় যে পরিমাণ জল বা তরল অপসারিত করবে সেই অপসারিত তরলের ওজন হচ্ছে ডাবলু ড্যাশ এটা আমরা ধরে নিলাম তাহলে প্রথম শর্ত হচ্ছে যদি ওই বস্তুটার ওজন ওই ডিসপ্লেসড লিকুইডের ওজনের থেকে বেশি হয় তাহলে বলবো যে বস্তুটা কিন্তু পুরোপুরি জলে ডুবে যাবে অর্থাৎ ছবি দেখো ছবিতে প্রথম যে ব্লকটা রয়েছে সেই ব্লকটা দেখো জলের একদম তলায় তলিয়ে গেছে বা ডুবে গেছে এটা হচ্ছে ডাব্লু গ্রেটার দ্যান ডাব্লু ওয়ান নেক্সট দু নম্বর হচ্ছে ডাব্লু ইকুয়ালস টু ডাব্লু ওয়ান অর্থাৎ বস্তুর ওজন যদি লিকুইডের অপসারিত লিকুইডের ওজনে সমান হয়ে যায় তাহলে কি হবে তাহলে বস্তুটা অবশ্যই জলে ভাসবে কিন্তু জলের ওপরে ভাসবে না জলের ভেতরে ডুবে গিয়ে ভাসবে অর্থাৎ জলের মাঝামাঝি জায়গায় ভাসবে ছবিটা দ্বিতীয় ছবিটা দেখলেই বোঝা যাবে কন্টেনারের মধ্যে এবং লাস্ট তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বস্তুর ওজন যদি বস্তুর অপসারিত তরলের ওজনের থেকে কম হয় বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের থেকে যদি কম হয় তাহলেই কিন্তু বস্তুটা একদম পারফেক্টলি পারফেক্টলি জলের ওপর বস্তুটা ভাসবে এটাই হলো সব সবথেকে আসল মানে বলতে পারলে থেকে ইম্পর্টেন্ট শর্ত নেক্সট কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো থেকে কোয়েশ্চেন আসে রিলেটিভ ডেন্সিটি রিলেটিভ ডেন্সিটি মাপা হয় হচ্ছে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে বেসিস অফ ল অফ ফ্লোটেশন ফ্লোটেশনের নিয়মের ওপর বেস করে দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইন দ্য ইমপিওর মিল্ক ইজ মেজার্ড বাই ল্যাক্টোমিটার অর্থাৎ ল্যাক্টোমিটার দ্বারা কী মাপা হয় ইম্পিওর একটা ইমপিওর দুধের মধ্যে কতটা জল মেশানো রয়েছে সেটা মাপা হয় যখন একটা আইসের টুকরো জলের মধ্যে ভাসে তখন তার সার্ফেসের একের বারো অংশ পার্ট জলের ওপরে থাকে এবং বাকি এগারো ভাগের বারো ভাগের এগারো ভাগ কিন্তু জলের নিচে থাকে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যখন একটা আইস জলের মধ্যে যখন ভাসে তখন যদি আইসটা গলে যায় তাহলে ওয়াটার লেভেলের কি পরিবর্তন হবে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে ওয়াটার লেভেলটা কিন্তু নেমে যাচ্ছে কিন্তু ওয়াটার লেভেল নামবে না ওয়াটার লেভেল রিমেইন কনস্ট্যান্ট অর্থাৎ সেম থাকবে আনচেঞ্জ থাকবে তার কারণ কি যখন আইস কিউবটা ওয়াটারের মধ্যে নিমজ্জিত হচ্ছে তখন কিন্তু ওয়াটারের আইসের ওয়েটের জন্য কিছুটা জলের জলতল যেটাকে বলে জলের সার্ফেস কিছুটা ওপরের দিকে উঠে আসে উঠে থাকে এবার যখন আইসটা গলতে শুরু করলো তখন আইসের ওয়েট কমে যাচ্ছে তো আইসের যখন ওয়েট কমে যাচ্ছে তখন কি হবে যে পরিমাণ জলতল ওপরে উঠে এসেছিলো সেটা ধীরে ধীরে নিচে নেমে যাবে কিন্তু সেই যে নিচে নেমে যাচ্ছে নিচে নেমে গেলে দেখলে মনে হবে যেন জলতল নেমে যাবে কিন্তু না তার কারণ আইসটা যেটা গলে যাচ্ছে অর্থাৎ বরফ গলা জল ওই বরফ গলা জলটা কিন্তু ওই লেভেলটা আবার পূরণ করে দেবে ওই ওয়াটার লেভেল যেটা নেমে যাচ্ছিলো সেটা আবার পূরণ করে দেবে যার ফলে কি হবে ওয়াটার লেভেলটা আনচেঞ্জ থাকবে আশা করি বোঝা গেছে নেক্সট একটা শিপ একটা শিপ জলে ভাসে বা একটা বোট নৌকো সেটা জলে ভাসে কিন্তু একটা নেইল সেটা জলে ডুবে যায় এর কারণ কি শিপ জলে ভাসে তার কারণ হচ্ছে শিপের নিচে লোয়ার পার্টের বা একটা বোট বা নৌকোর লোয়ার পার্টের যে সারফেসটা সেটা এমনভাবেই তৈরি অনেক একটা ক্ষেত্রফল নিয়ে তৈরি যার ফলে কি হচ্ছে যখন একটা শিপ জলে ভাসছে তখন সেটা অনেকটা জলকে অপসারিত করছে সেই অপসারিত জলটা অনেকটা বেশি হওয়ায় কি হচ্ছে অপসারিত জলের ওয়েট ওই শিপের ওয়েটের থেকে বেশি হচ্ছে ফলে কি হচ্ছে শিপটা জলে ভাসছে কিন্তু যখন একটা নেল দেওয়া হচ্ছে শিপে জলের মধ্যে তখন কি হচ্ছে নেলটা যেহেতু সারফেস এরিয়া একদমই কম সেই কারণে ওর অপসৃত জলের বা যেটাকে বলে ডিসপ্লেস ওয়াটার সেই ডিসপ্লেস ওয়াটারটার পরিমাণ খুব কম যার ফলে কী হচ্ছে নেলের ওয়েট ওই ডিসপ্লেস ওয়াটারের ওয়েটের থেকে বেশি আর বলাই হয়েছে যে অরিজিনাল নেল নেলের ওয়েটটা পদার্থের ওয়েট যদি ডিসপ্লেস ওয়াটারের ওয়েটের থেকে বেশি হয় তাহলে পদার্থটা কি হবে ডুবে যাবে ওই যে আমরা এর আগের পেজেই দেখলাম যেটা আগের স্লাইডে আমরা তোমরা দেখলে যেটা হচ্ছে এক নম্বর শর্ত ছিল সেটা এখানে কাজ করছে তাহলে ডুবে যাবে লাস্ট যেটা বলার একটাই সেটা হচ্ছে সাবমেরিন আমরা জানি সাবমেরিন কিন্তু আর্কিমিডিস প্রিন্সিপালের ওপর বেস করে অর্থাৎ ভাষণ এবং নিমজ্জনের আর্কিমিডিস প্রিন্সিপালের ওপর বেস করে সাবমেরিন চলে তো এই ছিল হচ্ছে মেনলি লিকুইডের ওপর প্রেশারের ওপর কিছু ইম্পর্ট্যান্ট টপিক নোটসটা তোমরা ভিডিও থেকে কালেক্ট করে নিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নেক্সট আমরা সার্ফেস টেনশান অ্যান্ড ভিসকোসিটি নিয়ে পরের ভিডিওতে আসছি আজকের মতো এ পর্যন্তই নমস্কার